দেশি বিদেশি ডাক্তারদের পরামর্শে খালেদা জিয়ার হৃদযন্ত্রে সফলভাবে পেসমেকার বসানো হয়েছে বলে জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এজেড এম জাহিদ হোসেন। তবে ২৪ ঘন্টা পার না হওয়া পর্যন্ত তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে বলা সম্ভব নয় বলে জানান তিনি। রবিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা জানান খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন। জানান হৃদযন্ত্রে পেসমেকার স্থাপনের পর খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট সিসিউতে ৭২ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আজকে প্রথম টেম্পোরারি পেসমেকার, পরবর্তীতে পার্মানেন্ট পেসমেকার লাগিয়ে আজকে এই মুহূর্তে উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। আগামী ২৪ ঘন্টা না গেলে কোনো অবস্থাতেই তার শারীরিক অবস্থা সম্পর্কে এই মুহূর্তেই কোনো ধরনের কমেন্ট করা খুবই বিব্রতকর হয়ে যেতে পারে।